বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মাই কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা যে সেমাইকে জর্দা অথবা ভুনা সেমাই বলে থাকি, আজ আমি সেই রেসিপিটা আপনাদের দেখাবো। তো এর জন্য আমি এরকম একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নিলাম। এটা পাকিস্তানি চিকন সেমাই। তো এই সেমাইটা বাজারে যে পাওয়া যায়, এটা একটু বেশি ভাজাও থাকে, আবার অনেকটা একটু কম ভাজা থাকে। তা আমি যে প্যাকেটটা নিয়েছি, এটা একটু কম ভাজা, দেখতেই পাচ্ছেন, একটু সাদা ধরনের, আর একটু লাল হলেই ভালো হতো। তো এই সেমাইটা আমি একটু প্যাকেট থাকা অবস্থায় যে একটু ভেঙে নিচ্ছি 2-3 ইঞ্চি করে, না নতুবা এটা ভাজতে গেলে চারপাশে পড়ে। তো এই জন্য আমি এটা একটু ছোটো ছোটো টুকরো করে নিলাম। নিয়ে আমি এই যে বাটিতে ঢেলে দিলাম, এই যে দেখেন আমি এই সাইজ করে ভেঙে নিয়েছি। এবার আমি এটা কিভাবে রান্না করব চলেন দেখাই। তো আমি চুলায় একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে তো এর ভিতরে দিয়ে দিলাম একটু ঘি। এই ঘিটা দিয়েছি আমি এখানে কিছু কিশমিশ ও কাজু বাদাম ভেজে নিব হালকা করে। এটা সেমাইয়ের ফ্লেভার সুন্দর হয়, এই জন্য আমি এটা হালকা করে ভেজে নিব। যে কিশমিশগুলো একটু ফুলে ফুলে যাবে আর বাদামটা একটু হালকা ব্রাউন কালার হবে, তখন আমি এটা তুলে অন্য পাত্রে রেখে দিব। এই পাত্রেই আমি সেমাইটা ভাজব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা অন্য পাত্রে উঠিয়ে রেখেছি। এবার এই যে এর ভিতরে আমি এবার সেমাইগুলো দিয়ে দিব। তো সেমাইগুলো দিয়ে এখন আমার চুলার আঁচটা একদম আস্তে করে দিতে হবে, দিয়ে বারবার ওলট পালট করে দিতে হবে, না হলে এই সেমাই তল থেকে লেগে যায়। এই কাজটা অতি সাবধানে ধৈর্য সহকারে করা লাগে, আপনারা সবাই জানেন। তো আমি হালকা হাতে এটা নেড়েচেড়ে সময় দিয়ে ভেজে নিচ্ছি। জালটা কোনো মতেই বাড়ানো যাবে না, হালকা আছে, এটা ভাজতে হবে যতক্ষণ না রংটা হালকা বাদামি হবে। তো এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, তো এর ভিতরে আমি এখন কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই দিতে হবে, না হলে এই সময়টা রান্না করা যায় না। আর এখানে আমি দিয়ে দিলাম 1.25 কাপ মতো চিনি। চিনিটা যে যার ইচ্ছা মতো দিবেন। তো চিনিটা দিয়ে আমি এটা আরও ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। তো এখানে আমি 3টা এলাচ দিয়ে দিলাম, আর 2টা দারচিনি আর 1টা তেজপাতা ছেড়ে দিলাম। দিয়ে যেটা আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার চিনিটা একটু গলে যাবে, গলে চিনি থেকে কিছুটা পানি এখন বের হবে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা নাও দিতে পারেন। তো চিনি থেকে যে পানি বেরিয়েছে, এতে আমার সেমাইটা সিদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। তো আমি এখানে একটু 1/2 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এটা গুঁড়া দুধ আমি একটু গরম পানি দিয়ে গুলে নিয়েছিলাম। তো দিয়ে এটা ভালো ভালো নাড়াচাড়া করে দিতে হবে ভালোভাবে। দিয়ে এটা এবার হালকা আছে ঢেকে রাখবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, ঠান্ডা হলে ঝরঝরা হবে। এই সময়টা কখনো গরম অবস্থায় ঝরঝরা থাকে না, গরম অবস্থায় আঠালো থাকে, ঠান্ডা হলে পরে ঝরঝরা হয়।
তো এটা আমি এখন ঢেকে রাখবো। জালটা কোনো মতেই বাড়াবো না, ওই জালেই থাকবে। সেমাইটা ভিতর থেকে আস্তে আস্তে সিদ্ধ হবে। তো এবার আমি ঢাকনা খুলে দিলাম, যে সেমাইটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখানে কিন্তু কোনো মতেই কাঠের খুন্তি ব্যবহার করা যাবে না। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি আলতো করে একটু নেড়ে দিয়ে বাদামগুলো দিয়ে দিলাম, কিশমিশগুলো দিয়ে দিলাম। তো এটা আমি এখন আর নাড়াচাড়া করবো না, ঠান্ডা হলে এটা এমনিতেই ঝরঝরা হয়ে যাবে। তো এই যে এটা আমি এখন ঠান্ডা হতে দিব, দিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখাম, ঝুরো ঝুরো সেমাই হয়ে গেছে, কী সুন্দর। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।